এনটিআরসি কর্তৃক সনাতপ্রাপ্ত চাকুরি প্রত্যাশী সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব আপনারা জানেন স্কুল পর্যায়ে সমাজবিজ্ঞান পদের বিপরীতে সাতটি বিষয়ের সনাতধারী ভাই বোনেরা কিন্তু আবেদন করে থাকেন এখন প্রশ্ন হলো এই সাতটি বিষয় থেকে কীভাবে প্রার্থী নির্বাচন করা হয় শুধু সমাজবিজ্ঞান নয় এরকম আরও দুইটি বিষয় আছে একটি হলো জীববিজ্ঞান যার বিপরীতে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা উভয় বিষয়ে উত্তীর্ণ সনাতধারীরা আবেদন করে থাকে পদ কিন্তু একটি আরেকটি হলো ভৌত বিজ্ঞান সেখানে আবেদন করে থাকেন পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানে উত্তীর্ণ সনাকধারীরা এখন প্রশ্ন হল পদ যেহেতু একটি আর সনাকধারী ভিন্ন ভিন্ন তো কীভাবে সেখানে সিলেক্ট করবে মনে করুন একটি প্রতিষ্ঠানে উদ্ভিদ উদ্ভিদবিজ্ঞানের নিবন্ধনধারীও আবেদন করেছে আবার প্রাণী বিজ্ঞানে নিবন্ধনধারীও আবেদন করেছে দুইটি বিষয়ের মেরিট লিস্ট কিন্তু আলাদা আলাদা অর্থাৎ একই পদে যে একটাই মেরিট লিস্ট তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন প্রাণীবিজ্ঞানে যার নম্বর ষাট সে হয়তো মেরিট সিরিয়ালে একশো পজিশনে আছে আবার উদ্ভিদ বিজ্ঞানে পঞ্চাশ নম্বর নিয়ে হয়তো একশো সিরিয়ালে আসে সেক্ষেত্রে যদি দুইজন আবেদন করে তাহলে কাকে সিলেক্ট করবে অনেকেই বলতে পারেন যার ষাট নম্বর তাকে সিলেক্ট করবে দেখুন যখন ফলাফল প্রকাশ করা হয় বা ফলাফল প্রণয়ন করা হয় তখন কিন্তু মার্ক দেখা হয় না তখন দেখা হয় কম্বাইন্ড মেরিট লিস্টে মেরিট সিরিয়ালে কে এগিয়ে আছে। তো এখানে তো দুইজন একই সিরিয়ালে অবস্থান করছে তাহলে দুজনকে কিভাবে সেখান থেকে আইডেন্টিফাই করবে এরকম ভৌত বিজ্ঞানের বিপরীতেও কিন্তু ঠিক দুইটি বিষয় সনাত আবেদন করে থাকে একটি হলো পদার্থবিজ্ঞান আর রসায়ন বিজ্ঞান তো এখানেও আপনারা দেখবেন যে ভিন্ন ভিন্ন মার্কে অনেক সময় কম মার্ক নিয়ে মেরিট সিরিয়ালে এগিয়ে আছে আবার বেশি মার্ক নিয়ে মেরিট সিরিয়ালে পিছিয়ে আসে সেক্ষেত্রে কীভাবে নির্বাচন করা হয় জীববিজ্ঞান আর ভৌতবিজ্ঞান এখানে তো দুটি বিষয় গেল অপরদিকে সমাজবিজ্ঞানের কথা চিন্তা করুন সেখানে সাতটি বিষয়ে উত্তীর্ণ সনাতধারীরা আবেদন করে থাকে আর এই সাতটি বিষয়ের আলাদা আলাদা মেরিট লিস্ট কিন্তু করা আছে যদি একটা মেরিট লিস্ট থাকতো তাহলে হয়তো বলা যেত যে এখানে মেরিট সিরিয়াল অনুসারে তাদেরকে নির্বাচন করবে কিন্তু সে উপায় কিন্তু নেই মনে করুন একটি প্রতিষ্ঠানে সমাজবিজ্ঞান পদের বিপরীতে সাতটি বিষয়েই উত্তীর্ণ নিবন্ধনধারীরা আবেদন করেছে পদ কিন্তু একটি সেখানে ইতিহাসের নিবন্ধনধারী আবেদন করল অর্থনীতি ভূগোল ইসলামের ইতিহাস ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সকল বিষয়ের সনদধারীরা আবেদন করল আবার সকলের মার্ক বা ম্যারিট পজিশন কিন্তু একই না এই বিষয়গুলো যদি একটু পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন মনে করুন অর্থনীতিতে একজনের নম্বর সত্তর সে মেরিট সিরিয়ালে আসে পনেরোশো আবার রাষ্ট্রবিজ্ঞানে একজনের নম্বর ষাট কিন্তু সে মেরিট সিরিয়ালে আসে বারোশো এখন দুইজন মনে করেন সেখানে আবেদন করলো তো কাকে সিলেক্ট করবে ঠিক এরকম সাতটি বিষয় যদি পর্যালোচনা করা হয় তো দেখা যাবে মার্ক ভিন্ন ভিন্ন আবার মেরিট পজিশনও ভিন্ন ভিন্ন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি মার্কধারী সে মেরিট সিরিয়ালে পিসিয়ে আসে কম মার্কধারির সে তো এখানে কিভাবে নির্বাচন করবে এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না জানার চেষ্টা করি না আমরা অযথা প্রশ্ন করি বা না বুঝে কিছু বলি এখন আপনারা যিনি অবাক হবেন এই বিষয়গুলো থেকে যখন প্রার্থী নির্বাচন করা হয় সেখানে কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয় কী নিয়ম অনুসরণ করা হয় প্রতিষ্ঠান থেকে যখন শূন্য পদের চাহিদা দেওয়া হয় তখন প্রত্যেকটা বিষয়ের একটা একটা কোড নাম্বার কিন্তু আছে তো এন যখন শূন্য পদের চাহিদা দেওয়া হয় ঠিক ওই কোডগুলো উল্লেখ করা হয় যে কোড উল্লেখ করা হবে ঠিক সেই কোড অনুযায়ী যে বিষয়ের প্রার্থী ওই প্রতিষ্ঠান চাইবে সেই প্রতিষ্ঠানে ঠিক সেই বিষয়ের প্রার্থী কিন্তু নির্বাচন করা হবে মনে করুন একটি প্রতিষ্ঠানে পদার্থবিজ্ঞানের নিবন্ধনধারী বা টিচার প্রয়োজন তো সেখানে কিন্তু কখনোই রসায়নে উত্তীর্ণ সোনারধারীকে নির্বাচন করা হবে না আবার কোনো প্রতিষ্ঠানে উদ্ভিদ বিজ্ঞানের টিচার দরকার তো সেখানে কখনই কিন্তু প্রাণীবিজ্ঞানের টিচার নিয়োগ করা হবে না ঠিক তেমনি সমাজবিজ্ঞানের বিপরীতে যে সাতটি বিষয় আছে প্রতিষ্ঠান থেকে যখন শূন্য পদ দেওয়া হয়েছে প্রত্যেকটি বিষয়ের একটা একটা কোড নাম্বার কিন্তু সেখানে নির্দিষ্ট করে দেওয়া আছে কোনো প্রতিষ্ঠানে হয়তো ইতিহাসের টিচার চেয়েছে কোন প্রতিষ্ঠানে পলিটিক্যাল সায়েন্সের টিচার শেষে কোনো প্রতিষ্ঠানে অর্থনীতির টিচার শেয়েসে ঠিক যে যে প্রতিষ্ঠান যে যে বিষয়ের টিচার শেষে ঠিক সেই বিষয়ের টিচারই কিন্তু ওই প্রতিষ্ঠানে দেওয়া হবে আমার কথাগুলো শুনে অনেকে কিন্তু ভিন্ন ভিন্ন মত পোষণ করবেন তো যারা ভিন্ন মত পোষণ করবেন তাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি তাহলে আপনারাই বলবেন যে কিভাবে সেখানে প্রার্থী নির্বাচন করবে বিষয়গুলো একটু ভাববার চেষ্টা করবেন পথ কিন্তু একটি সেখানে আবেদন করবে সাতটি বিষয়ের শনাকধারী বা দুইটি বিষয়ের শনাকধারী কিন্তু নির্বাচন করবে কিন্তু একটি যখন ফলাফল প্রকাশ করবে অনেক সময় দেখবেন একই প্রতিষ্ঠানে আপনার চেয়ে কম নম্বরধারী সেখানে সিলেক্ট হয়েছে অর্থাৎ আপনি মনে করুন ইতিহাসে সত্তর নম্বর নিয়ে আসেন অথচ সেখানে পলিটিক্যাল সায়েন্সের একজন নিবন্ধনধারীকে নির্বাচিত করা হয়েছে তার নম্বর হয়তো দেখবেন পঞ্চান্ন বা পঞ্চাশ এই বিষয়গুলো আপনারা অনেকেই কিন্তু বোঝার চেষ্টা করেন না বা বিগত সালে যে ফলাফলগুলো হয়েছে সেগুলো যদি আপনারা পর্যালোচনা করেন সেগুলো আপনারা দেখতে পারেন অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে একটা প্রতিষ্ঠানে আমি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলাম সেখানে আমার সে কম নম্বর নিয়ে তাকে নির্বাচিত করা হয়েছে কিন্তু আমাকে করা হয়নি কেন আসলে বিষয়গুলো এটাই এই যে তিনটি সাবজেক্ট জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান এখানে যখন ফলাফল হবে ঠিক এই বিষয়গুলোই কিন্তু ঘটবে এমন কিছু কিছু প্রতিষ্ঠান থাকবে যেখানে দেখবেন যে একজন উচ্চ নম্বরধারীকে বাদ দিয়ে কম নম্বরধারীকে নির্বাচন করা হয়েছে এর মানে হল ওই প্রতিষ্ঠানে ঠিক ওই বিষয়ের শিক্ষকের চাহিদা কিন্তু দেওয়া হয়েছিল যে কারণে ওই বিষয়ের শনাকধারীকেই কিন্তু নির্বাচন করা হয়েছে তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে এখানে কেন কোর্টগুলো দেখানো হয়নি এটাই হলো অসামঞ্জস্যতা অর্থাৎ কর্তৃপক্ষ এই একটি জায়গায় একটি অসামঞ্জস্য আচরণ করে রেখেছে দেখুন বিজনেস স্ট্যাটিসের বিষয়টা সেখানে অনেক সনাতধারী কিন্তু সেখানে কিন্তু নিয়োগদানে কোনো অস্বচ্ছতা নেই কেননা ভিন্ন ভিন্ন বিষয়ের পড়াশোনা করেও তারা কিন্তু একটি বিষয়ের বিপরীতে সনাদ অর্জন করেছে এবং তাদের একটাই মেরিট লিস্ট করা হয়েছে ঠিক তেমনি জীববিজ্ঞানের বিপরীতে উদ্ভিদবিদ্যায় এবং প্রাণীবিদ্যায় যারা নিবন্ধন পরীক্ষা দেয় তাদেরকে যদি একটা মেরিট লিস্ট করা হতো তাহলে কিন্তু এই অসামঞ্জস্যতার শিকার হতে হতো না ঠিক ভৌত বিজ্ঞানের ব্যাপারেও একই বিষয় আবার সমাজবিজ্ঞানের যে সাতটি বিষয় সনাতধারী এই সাতটি বিষয়ে সনাতধারীকে যদি একটি মেরিট লিস্টে তাদেরকে স্থান দেওয়া হতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হতো না তো এখানে কোন প্রতিষ্ঠানে কোন বিষয়ে শিক্ষক নেবে এটা কিন্তু আপনারা কেউ জানেন না অথচ সকলে কিন্তু একটি পদের বিপরীতে এই আবেদন করছেন এতে করে আপনারা কিন্তু বঞ্চিত হচ্ছেন অথচ কর্তৃপক্ষ কিন্তু লাভবান হচ্ছে তো আপনারা এই বিষয়গুলো ভাববেন যারা কমেন্ট করবেন বিশেষ করে বিপরীত মন্তব্য করবেন তাদের কাছে আমার জানার ইচ্ছা যদি আমার কথাগুলোর ভিতরে অসামঞ্জস্যতা থাকে যদি মনে করে থাকেন যে আমি যেটা বলছি সেটা ভুল তাহলে অবশ্যই সঠিক কোন পদ্ধতি অবলম্বন করা হয় তার উত্তর আপনি দিয়ে যাবেন তো এই কারণে জীববিজ্ঞান বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান পদে যারা আবেদন করবেন তাদেরকেই বলবো যে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেখানে কোন বিষয়ে শিক্ষক নেবে আপনি কিন্তু জানেন না অনেক সময় দেখবেন ষাট মার্ক নিয়েও আপনি নির্বাচিত হচ্ছেন না কিন্তু একজন পঞ্চাশ মার্ক নিয়ে সেখানে সুপারিশ পাচ্ছেন এটাই হলো মূল কাহিনী এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করবেন পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই রাখছি